মূল ভিডিওতে খুব দ্রুত দেখব, কারণ আপনার মেসেঞ্জারে তো অল্প সময় বেশি যাবে না। এটা দেখলাম আমরা বার্ডস আই ভিউ থেকে, এবার দেখবো আমরা গেট থেকে পুরোটা কীভাবে দেখা যায়। এই যেটা হবে গেট, গেটটা লাগানো হয়নি, ফিটিং করা হয়নি, মুহূর্তে বসায় রাখছে আপনাকে দেখানোর জন্য। গেট থেকে ভিতরের ভিউটা হচ্ছে এই যে, এটা হচ্ছে দ্বিতল ভবনটা, এটা হচ্ছে সামনে যে ছাউনিটা, এটাও ফিটিং করা হয়নি, এটা নিয়ে পরে ফিটিং করা হবে। এটা হচ্ছে ছাদ, যেটা যেটা হচ্ছে আপনার মূল ইয়ে ছিল। এটা এভাবে খুলেও ভিতরে দেখা যাবে কী কী আছে। এই যে মেশিন ঘর, এই যে স্টোর রুম, এটা মেশিন ঘর। আরও যদি আপনি খুলতে চান তাহলে আপনাকে খুলে দেখানোর চেষ্টা করছে। এই যে দূর থেকে দেখে এই যে খুলে উঠে আসছে, এই যে দেখেন আপনার মেশিন, এটা সাইলেন্সার, এটা ছিল যে এটি ছিল, এটা হচ্ছে মোটরটা, জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এই যে মোটর, সাইলেন্সার, এই যে মেশিন, এই যে হচ্ছে ট্রান্সফরমার। এটা হচ্ছে, এটা ছোটো জায়গা তো সেই জন্য আর ডিটেল করা হয়নি, পরে পরে আমরা নিশ্চয়ই ডিটেল করে দেখাতে পারবো যদি আমরা কাজটা করতে পারি আর কি। এই যে আমরা বসিয়ে দিব একদম, আপনি যদি বলেন তো এটাকে ফিটিং করে দিব, আর যদি বলেন যে না থাক খোলাই, তাহলে খোলাই রেখে দিব আর কি। এই এরপরে হচ্ছে এই যে লাগিয়ে দিলাম, এই যে বিল্ডিং হয়ে গেল। এখন আমাদের যে কাজগুলো বাকি সেটা হচ্ছে আমরা এখানে এই গেটের মধ্যে বাকি জায়গাটা বসাবাটা তৈরি আছে, শুধু বসাবো। এইখানে গাছগুলো লাগাবো, এখানে ফুলের টপটা লাগাবো, এটা আমরা ইনস্ট্যান্ট কাঁচা ফুলের গাছ লাগাবো, সেই জন্য হচ্ছে আর এখানে লাগাচ্ছি না। যখন আমি যেদিন নিয়ে যাব সেদিন সকালে আমি ইনস্ট্যান্ট লাগিয়ে ফেলবো, কারণ এই কাঁচা গাছটা 3 দিন পর্যন্ত সেম কালার থাকবে, কিন্তু এটা যদি আমি লাগায় রেখে দিই এখানে 3 দিন, হয়তো বা 3 দিনে মরে যাবে, খারাপ লাগবে। সেই জন্য হচ্ছে জায়গাগুলো ফাঁকে রেখে দিছি, এটা আমি করে নেব। আশা কেমন লাগতেছে দেখে জানাবেন। দুই কালারের ইয়া দিছি, এই যে এখানে দুই কালার দেখতে পাচ্ছেন সেমভাবে, ওইটা হচ্ছে ওই কালারই ছিল আর ছিল না। এই যে চতুর্দিকে ঘাস, এই যে চতুর্দিকে ঘাস, এই জায়গাটা বাহিরের, এই জায়গাটাকে দিব কিনা চিন্তা করছি। আমি চিন্তা করছি আর একটা কাপড় আছে ওইটা আমি এখানে দিয়ে দিবো। হ্যাঁ, দেখেন আপনি কেমন লাগছে এটা গ্ল্যান্স। হ্যাঁ, আল্লাহ হাফিজ।